শ্বশুর আব্বা কি চিন্তা করতেছি আব্বা আপনি তো অনেকদিন যাব তো আমার বাড়িতে যান না আব্বা বুঝছেন আমি চিন্তা করতেছি যে আপনার মেয়ে আপনার রান্না বান্না করে রাখছে আপনি আমার বাড়িতে যাইবেন

এই যে আপনি সুদান দেশের মানুষের মতন এত কালা একটা মানুষ আপনার ঘরে চান্দের মতন সুন্দর চেহারাওয়ালা একটা মাইয়া হইল এটা কেমন সম্ভব শ্বশুর এডা কি হয়েছিল সুদান থেকে এক বিমান আইছিল প্রথম বাংলাদেশে যে সময় একটা বিমান বন্দর হয়েছিল সেই মুহূর্তে একটা বিমান আইছিল সে এখন মনে হয় আমার মনে হয় কিছু গর্ব আছে ও আচ্ছা তখন একটু গর্ব মনে হয় কিছু আচ্ছা শ্বশুর আব্বা এখন

তোর কাছে মেয়েটা বিয়া দেয় বুল এরম মেয়ের জামায়ের কিছু কইলাম তাই গা ওখানে কি হরাম পাঁচটা টেয়া দিছি খাতারা একটা পাইলে না একটা দিতাম গুত্তা এরম মেয়ের গুত্তা দিতাম দেখছেন শ্বশুরের কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় পাঁচ টাকা আদায় করে নিয়ে আসছি এইভাবে আলু পাম দিয়া দিয়া বন্ধুত্বের মতন সম্পর্ক তৈরি করতে হবে শ্বশুর এখান থেকে মানে যাদের শ্বশুর কিপটা আর কি ঠিক আছে এইভাবে টাকা নিতে হয় এটা আবার আমার মতন আবার সবাই করতে যাই না কারণ সব শ্বশুর তো এক না আমার শ্বশুর আবার চালাক থাকলে কি হবে কিন্তু আমার কাছে আসলে অবশ্যই বোকা হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন আলাইকুম